আমি এখন রয়েছি নিউ মার্কেটে এবং আজকে আমার প্রচন্ড ক্রেভিংস হচ্ছিল পাও ভাজি খাওয়ার। অনেকদিন পাও ভাজি খাইনি, তো আজকে ভাবলাম যে একটু টেস্ট করে দেখা যাক, কারণ নিউ মার্কেটে স্ট্রিট ফুড কতটা ফেমাস সেটা আমরা সবাই জানি। তো সেরকমই একটা স্টল নিতে নিতে চলে এলাম এখানে থেলা পার্কের আউটলেটে এবং এখানে টেস্ট করবো আজকে পাও ভাজি। দেখা যাক কিরকম খেতে হয়। এই আউটলেটটা হচ্ছে নিউ মার্কেটে শ্রীরাম মার্কেটের অপোজিটে, যে খাবার গলি প্রচুর খাবার দোকান একসাথে পরপর রয়েছে সেখানে এটা অবস্থিত। স্কুপের আপনারা একদম অপোজিটে দেখতে পাবেন থেলা পার্ক, এবং এখানে রয়েছে কুলফি, পাও ভাজি, আলু টিক্কি, পাপড়ি চাট, এরকম প্রচুর আইটেমস রয়েছে। এক প্লেটের প্রাইস ছিল 50 টাকা, আর 50 টাকা হিসেবে কোয়ান্টিটি ঠিকঠাক হলেও কোয়ালিটি অতটাও ভালো ছিল না। আমার কাছে তো এটা ওকেইশ লেগেছে, খুব একটা ভালো কিছু ছিল না। কলকাতায় সেরা পাও ভাজি কোথায় পাওয়া যায় সেটা যদি তোমরা জানো প্লিজ আমায় কমেন্ট করে জানাও। ফুড শর্টসের নতুন এপিসোড নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।